সংঘাত বন্ধে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এছাড়া কোটা আন্দোলন ঘিরে সহিংসতা প্রাণহানির ঘটনায় বিচারের আশ্বাসও দেন তিনি। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। সাইফুর রহমান রুবেলের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পর কারফিউ জারি হয় সারা দেশে। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু বিচার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা সবসময়ই খোলা। সংঘাত এড়াতে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান সরকার প্রধান। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসব, তাদের কথা শুনবো, তাদের দাবি দাওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি, গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। এছাড়া আন্দোলনের সহিংসতার ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সেই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত পেশাজীবী নেতারা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা। কিন্তু 2008 নির্বাচনী স্থানে আমরা